রাজনীতি যার যার, রাজ্যটা সবার, এই স্লোগানকে সামনে রেখে সোমবার আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে সর্বদলীয় শান্তি বৈঠকের আয়োজন করা হয়। নির্বাচনের ফল ঘোষণার পরেও যাতে শান্তির পরিবেশ রাজ্যে ক্লাব ফোরামের অন্তর্গত এলাকায় থাকে, সেই লক্ষ্যে ক্লাব ফোরামের এই বৈঠকে জোরালো আবেদন রাখেন কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা এবং ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার। এই প্রসঙ্গে ক্লাবগুলিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং একটিও হিংসার ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রচেষ্টা নিতে হবে বলে জানান তারা। ইলেকশনের পরে বৈঠক করেছি আমাদের দলীয় পর্যায়ে, একই অনুরোধ করেছি, হার জিত তো আছে নির্বাচনে, যাতে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই সময়টা যাতে বেছে নেয়। আমি বিশ্বাস রাখি যে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন জিরো ভাইলেন্সে যে অ্যানাউন্স করেছিল ইলেকশন কমিশন, এটা বলবো জিরো ভাইলেন্সে ইলেকশন হয়েছে এবং আরক্ষা প্রশাসনও সক্রিয় ভূমিকা নিয়েছেন। এবং আমি দীর্ঘ বলব না, সত্যি আমরা এই উদ্যোগকে প্রশংসা করি এবং আমি বলার আগে সবাইকে সম্বোধন করতে পারিনি, এখানে ক্লাব ফোরামের সভাপতি আমাদের সুপরিচিত প্রণব সরকার এবং সেক্রেটারি আমাদের সেবক ভট্টাচার্য মহাশয় এবং এখানে আমাদের সিআরপিএফের অফিসার এবং তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি। আমাদের এই সভা ডাকার মূল উদ্দেশ্য হল নির্বাচনের ভোট গণনার পর যে দলই ক্ষমতায় আসুক, কোথাও যাতে কোনো অশান্তির বাতাবরণ না হয়, একটি ঘটনাও যাতে না ঘটে, সিভিল সোসাইটি যাতে এই ব্যাপারে জাগ্রত থাকে এবং এই ব্যাপারে ক্লাবগুলোকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ আগরতলা ক্লাব ফোরাম এর আগেও এডিসি নির্বাচনের সময় অ্যাপিল করেছিল, পৌরসভা নির্বাচনের সময় অ্যাপিল করেছিল, আমাদের আবেদনে সাড়া দিয়ে পৌরসভা নির্বাচনের পরেও কোনো গোলমাল হয়নি। কারণ প্রত্যেকটা ক্লাব, আমরা যখন ক্লাব ফোরাম তৈরি করি, আমরা যখন করোনার সময় মানুষকে বাঁচানোর জন্য ভ্যাকসিনেশনের কাজ করি, বিভিন্ন সময় আমরা রক্তদান থেকে শুরু করে সব কাজ আমরা করেছি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা পরিবারের মতন থাকি আগরতলা সবগুলো ক্লাব। হতে পারে একজনে একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে, কিন্তু একটা জায়গাতে আমরা ঐক্যবদ্ধ যে শান্তি বজায় রাখতে হবে এই শহরে, এই শহরের একটা ঐতিহ্য। ক্লাব ফোরামের এই সভায় মেয়র দীপক মজুমদার এবং আরক্ষা দপ্তরের কর্তারা সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।